आज আমরা বিএ অনার্স फोर्थ सेमिस्टर जी टू এর ক্লাস নেব। আজকের বিষয় ব্যাংক ন্যাশনালাইজেশন ইন ইন্ডিয়া, বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ। আধুনিক বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠা হয় 1806 সালে কলকাতা প্রেসিডেন্সিতে। নাম ছিল, ব্যাংকটির নাম ছিল ব্যাংক অফ বেঙ্গল। এরপর 1843 সালে মুম্বাই প্রেসিডেন্সি ও চেন্নাই প্রেসিডেন্সিতে দুটো বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। 1921 সাল নাগাদ ইম্পিরিয়াল ব্যাংকের সঙ্গে এই তিনটি ব্যাংককে একত্রিত করা হয়। এরপর 1955 সাল নাগাদ এই ইম্পিরিয়াল ব্যাংকের নামকরণ হয় স্টেট ব্যাংক। 1969 সালে ব্যাংক জাতীয়করণ করা হয়, বেসরকারি ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, 14টি ব্যাংককে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। এই কি ভিত্তিতে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, না যে সমস্ত ব্যাংকের আমানতের পরিমাণ 50 কোটি বা তার বেশি, সেই সমস্ত ব্যাংককে এর আওতায় আনা হয়। এর মধ্যে ছিল 14টি ব্যাংক। পরবর্তীতে 1980 সালের এপ্রিল মাসে আরও 6টি ব্যাংককে এর আওতায় আনা হয়, তাহলে হলো 20টি। এরপরে স্টেট ব্যাংক এবং তার সহযোগী 7টি ব্যাংককে আনা হয়েছিল রাষ্ট্রায়ত্তকরণে। অর্থাৎ মোট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ছিল 28টি। এই ব্যাংক জাতীয়করণের কি উদ্দেশ্য ছিল, না ব্যাংক জাতীয়করণের প্রধান উদ্দেশ্য হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ দান। পূর্বে এই যে ব্যাংকগুলোর কথা বলছি, সে ব্যাংকগুলো ছিল একচেটিয়া মালিকানার অধীনে, এবং সেই ব্যাংকগুলো বেসরকারি মালিকানায় ছিল, যা তারা ঋণ দান করত সেগুলো ছিল একচেটিয়া পুঁজিপতিদের বা শিল্পপতিদের। এই কাজ হলে উন্নয়ন ব্যাহত হচ্ছিল, তার জন্য ব্যাংক ঋণ যাতে সবাই পেতে পারে, এই অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে যাতে ব্যাংক ঋণ পাওয়া যায়, অর্থাৎ কৃষি, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, তারপরে রপ্তানি ক্ষেত্র, এসব ক্ষেত্রে যেন ব্যাংক ঋণ পাওয়া যায়, সেজন্য জাতীয়করণ করা হয়। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনার কালে যে আর্থিক সম্বল, সেই সম্বলটা জোগাড় করা। কি না পরিকল্পনায় যে সমস্ত ক্ষেত্রকে উন্নয়ন ঘটানো হবে তার উপর অগ্রাধিকার দেওয়া হতো। এই অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে যাতে ব্যাংকগুলো ঋণ দান করে, সেটা জাতীয়করণের মাধ্যমে সম্ভব হবে। নয়তো কি হতো, শহর ঘেঁষা ছিল ব্যাংকগুলো, তারা যে আমানত তাদের জমা পড়তো সেই আমানত তারা বড় শিল্পে ঋণ দান করত, ক্ষুদ্র শিল্পে ঋণ দান করত না। এরপরে বলছি যে একচেটিয়া শিল্প যে মালিকগণ, তাদের একচেটিয়া আধিপত্য খর্ব করা, এটা আর ছিল আরেকটি উদ্দেশ্য। বেসরকারি মালিকানাধীন যে সমস্ত ব্যাংক ছিল, সেখানে দেখা যাচ্ছে যে বছরে প্রায় 40 কোটি টাকার মতো প্রফিট হতো, এবং সেগুলো ব্যক্তিগত মালিকানা থাকার ফলে তার প্রফিট সবটাই তারা ভোগ করত। আর যদি জাতীয়করণ করা হয়, রাষ্ট্রের আওতায় আনা হয়, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে সেই অর্থটা সঞ্চয় করা যাবে এবং পরবর্তীতে উন্নয়নের কাজে তা ব্যবহার করা যাবে। আরও বলছি যে দুর্বল শ্রেণীর মানুষদের হাতে যাতে ঋণ পৌঁছায়, সেজন্য জাতীয়করণ করা হয়। যারা অবহেলিত, যারা দুর্বল, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদেরকে ব্যাংকগুলো ঋণ দিত না। জাতীয়করণ করা হলে তাদেরকে ব্যাংক ঋণ দিতে বাধ্য হবে, এই কারণেও রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল।
পরবর্তী উদ্দেশ্যের কথা বলছি, যে অসাধু কার্যকলাপ ব্যাংকগুলো যেগুলো করত, যেমন ফাটকা কারবারে তারা উৎসাহ দিত। ফাটকা কারবার কি না, একটা দ্রব্যের যে দাম, সেই দ্রব্যের দামকে হাইক করা, কিভাবে না কৃত্রিম ঘাটতি সৃষ্টি করত। তারা কৃত্রিম ব্যাংক থেকে লোন নিত, লোন নিয়ে সেই দ্রব্যগুলোকে মজুত করত, কৃত্রিম ঘাটতি সৃষ্টি হতো, তারপরে সেই মজুত করা দ্রব্য আস্তে আস্তে দাম বাড়িয়ে ছাড়ত। এই যে অসাধু কার্যকলাপ, এই অসাধু কার্যকলাপ কিন্তু শিল্পপতিরাই করত, যার ফল বা হিসেবে দ্রব্যের দাম ক্রমাগত বাড়ত। এই কাজ যাতে না করতে পারে, সবাই যাতে সমানভাবে ঋণ পায়, গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব জায়গায় যেন সুষম ব্যাংকের শাখা সম্প্রসারণ হয়, এই সুষম ব্যাংকের শাখা সম্প্রসারণ এটাও আরেকটি উদ্দেশ্য। এই এই যে উদ্দেশ্যগুলো, এই কারণে কিন্তু জাতীয়করণ করা হয়েছে। এরপরে বলছি যে সাফল্যের খতিয়ান, কতদূর সাফল্য মণ্ডিত হয়েছে না সাফল্য মণ্ডিত হয়েছে, অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণদান করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকগুলো পূর্বে ক্ষুদ্র শিল্প, কৃষি, তারপরে রপ্তানি ক্ষেত্রে ঋণ দিত না, তারা ঋণ দিত বড় শিল্পপতিদের। জাতীয়করণের ফলে দেখা গেছে যে তারা ঋণ দিতে বাধ্য হয়েছে, এবং ঋণের পরিমাণ কীরকম দাঁড়িয়েছে না, 1969 দেখা গেছে যে 3,017 কোটি টাকা পরিমাণ ঋণের পরিমাণ ছিল, সেটা 2015 সালের হিসেবে দেখা গেছে যে 6,39,103 কোটি টাকা দাঁড়িয়েছে ঋণের পরিমাণ। তারপরে দেখুন শাখা বিস্তারের কথা যদি বলি, যে বাণিজ্যিক ব্যাংকগুলো আগে ছিল শহর ঘেঁষা, ছোট শহর, শহরতলি, তারপরে গ্রাম, এসব জায়গায় তারা শাখা বিস্তার করতোই না। কিন্তু জাতীয়করণের পরে দেখা গেছে ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো শাখা বিস্তার করেছে, এবং শাখা বিস্তারের পরিমাণ দেখা যায় যে আগে যদি 7,015টি শাখা ছিল 1969, সেটা 1,18,239টি দাঁড়িয়েছে 2014 সাল নাগাদ। তারপরে বলছি আমানতের পরিমাণ, এই যে আমানত, যেটা মানে গ্রামের মানুষ, শহরের ছোট শহরের মানুষ, তারা ব্যাংকের যে সুবিধাও তো অনেক কিছু আছে, সেগুলো থেকে তারা বঞ্চিত হতো, তারা নিজেদের অর্থ কিন্তু ব্যাংকের আমানত হিসেবে রাখতে পারতো না, যার ফলস্বরূপ ব্যাংকের আমানতের পরিমাণও কম হতো। কারণ শুধু যদি শহর কেন্দ্রিক হয় তাহলে তো আমানতের পরিমাণ কমই হবে, ক্ষুদ্র ক্ষুদ্র আমানত জোগাড় করে তবেই তো বড় বিনিয়োগ সম্ভব। দেখা গেছে যে যে পরিমাণ আমানত পরবর্তী সময়ে, জাতীয়করণের পরবর্তী সময়ে হয়েছে, তার পরিমাণ প্রায় 1969 সাল নাগাদ যদি পরিমাণটা হয়ে থাকে 7,86,000 কোটি টাকা, তাহলে পরবর্তীতে দাঁড়িয়েছে, তা দাঁড়িয়েছে প্রায় 1969 যদি আমানতের পরিমাণ ছিল 3,896 কোটি টাকা, সেটা হয়েছে 2015 সাল নাগাদ 8,41,396 কোটি টাকা। এই যে এত পরিমাণ বৃদ্ধি, সেটা কিন্তু গ্রামে বা ছোট শহরে ব্যাংকের শাখা সম্প্রসারণ এবং প্রভূত পরিমাণে জনগণকে ব্যাংকের আওতায় আনার ফলে তা সম্ভব হয়েছে। এর পরবর্তীতে এছাড়া যে কাজগুলি আধুনিক যে বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে, সেগুলো হলো মার্চেন্ট ব্যাংকিং কার্যকলাপ, লগ্নিপত্রের পরিচালনা, লিজ দেওয়া, তারপরে বলছি শেয়ার,
এবং লগ্নিপত্রের বাজারে সদস্য হিসেবে কাজ করা, মিউচুয়াল তহবিল গঠন করা, উদ্যোগ মূলধন তহবিল ইত্যাদি। সুতরাং বিগত 50 বছরে ভারতীয় ব্যাংক ব্যবস্থায় এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। এই ছিল আজকের ক্লাস।